করে প্রথমে নিয়ে আমি কড়াইতে জল দেব। কড়াইতে জল দিয়ে দিলাম, এরপরে ডিম আর আলুটা দিয়ে দেবো। হ্যাঁ, ডিম আর আলুটা, আলুগুলো কেটে রেখে দিয়েছি। আলুটা দেবো, তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি, চারটে ডিমের ঝোল করবো। ডিমগুলো দিয়ে দেবো, এবার ডিমগুলো দিয়ে নিলাম। এগুলোকে ফুটার জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আর আদা ছাড়িয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। এগুলোকে আদা রসুন আর হচ্ছে টমেটোটা পেস্ট করবো। তেল দিয়ে দিয়েছি, তেলে মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নিয়ে ডিমগুলো ভাজা গেলে ডিমগুলোকে ভেজে তুলে নেবো। মশলাগুলো করে নিই, ততক্ষণে ডিমটা ভাজা হয়ে যেতে মশলাগুলো করে নিই মিক্সিতে মশলা করতে করতে আমার ডিমটা ভাজা হয়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ ডিমটা ভাজা হয়েছে। এবার ডিমটাকে তুলে নেবো, তুলে নিয়ে তারপরে আলুটাকে দিয়ে দেবো, আলুটাকে ভাজবো। হ্যাঁ, এখন ডিমগুলো তুলে নিই। আলুগুলো সব ভেজে নেবো, আলুগুলো সিদ্ধ করাই আছে, আলুগুলো সিদ্ধ করা আছে। এরপরে আলুটা ভেজে নিই, আলুটা ভেজে নিই, আলুটা ভেজে তুলে নেবো। ও ভাজা হয়ে গেলে পরে তারপরে রান্নাটা করবো। আলু সিদ্ধ আলু একটু ভেজে নিলে পরে কী হয়, খেতে স্বাদ লাগে। হ্যাঁ, ওই জন্য আলুটাকে আমি একটু ভেজে নিই। ডিমের ঝোল রান্না করলে আলুটাকে একটু সিদ্ধ করে তারপরে আবার একটু ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেবো। আলুটা তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে দিয়েই, দেখো আমি খুব বেশি তেল দিইনি, ওই তেলের মধ্যে দিয়েই আবার রান্না করব। ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দেবো, একদম হালকা পাতলা রান্না করবো। জিরে ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পরে আবার টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিই, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে টমেটোটাও একটু নাড়া করবো, নেড়ে চেড়ে তারপরে আবার মশলাটা দেবো। তারপরে দুটোই দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে, দেখেছো? এবার মশলাটা দিয়ে দিই, আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়েছিলাম পেস্টটা আর দিয়ে দিই। এবার এটা একটু কষাবো, কাঁচা যাতে কাঁচা মশলা গন্ধটা চলে যায় এটাকে একটু কষিয়ে নিই। কষিয়ে নিয়ে এটাকে কষানো হয়ে গেলে পরে তারপরে এর মধ্যে আবার হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার এটাকে মশলা কষাবো, কষিয়ে নিয়ে তারপরে এই মশলাটা যে একটু ভাজা ভাজা হবে তেল ছেড়ে দেবে, তখন এবার এর মধ্যে নুন দেবো। তাই নুনটা পরিমাণে স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। এরপরে ওর মধ্যে আর আলু আর ডিমটা যে ভেজে রেখে দিয়েছিলাম, ডিম আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। ডিম আলুটা কষানো হোক ভালো করে, ডিম আলুটা কষানো হলে পরে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। ডিম আলুটা একটু কষিয়ে নিলাম, হ্যাঁ দেখতে কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর কালার এসছে। জল দিয়ে দিই, একটু জলটা দিয়ে দিলে পরে তারপরে ঢাকা দিয়ে দেবো জলটা দিয়ে। দেখেছো, খুব বেশি জল দিইনি, অল্প করেই জল দেবো। ব্যাস জলটা দিয়ে দিয়েছি, এরপরে হয়ে যাবে, এটা ফুটে গেলেই রান্না হয়ে যাবে ঝোলটা। একটু কেননা সবই সিদ্ধ করা আছে, যে ফুটে গেছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ব্যাস গ্যাসটাকে অফ করে দেবো, তারপরে গ্যাসটাকে অফ করে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ,
আমার ডিমের ঝোল রান্না হয়ে গেলো।